আমরা আমাদের করোনা ভাইরাস ধরা পড়ার পর আমাদের তো সবার জানাই আছে যে পৃথিবী বিশেষ করে চীন এবং অন্যান্য দেশে কি ঘটেছে সেটা তো আমরা দেখেছি তো তখন থেকেই আমরা জনগণকে সচেতন করার জন্য সারা দেশের আমাদের কর্মীরা ওয়ার্কার পার্টির কর্মীরা তারা মাঠে নেমেছে আমরা প্রথমে প্রচারপত্র দিয়ে এই কাজগুলো করছি পরে আমরা অতি দ্রুত আপনারা রাজশাহীতে দেখেছেন যে অতি দ্রুত আমরা আমাদের স্যানিটাইজারের কাজ আমাদের ল্যাব স্টার্ট না করতে পারার কারণে আমরা সাবান দেওয়াই শুরু করেছি আমরা কয়েক হাজার মানুষের বাড়িতে গিয়ে সাবান দিয়েছি আমরা আজ থেকে আমরা স্যানিটাইজারের কাজ শুরু করছি পার্টির উদ্যোগে পার্টিকে জনগণের পাশে থাকার জন্য এই কাজ আমাদের আদর্শগতভাবে করতে হয় আমরা সবসময় বলি যে জনগণের সংকটে আমরা জনগণের পাশে থাকব আমরা আজকে বাস্তব কার্যক্রমের মধ্যে দিয়ে সেটা প্রমাণ করছি যে আমরা জনগণের পাশে আছি সংকট বাড়ছে আজকে শাটডাউন হয়ে যাওয়া দরকার ছিল প্রত্যেক গরিব মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়ার প্রয়োজন ছিল শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে ছুটি দিয়ে দেওয়া প্রয়োজন ছিল কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত নিতে সরকার বিলম্ব করছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব দরিদ্র মানুষের পাশে আপনি থাকবেন এটা আমাদের প্রত্যাশা এক মাসের বেতন দিয়ে কারখানার শ্রমিকদেরকে বাড়িতে পাঠিয়ে দেন আর গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তাদের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা দিন কিছু মন্ত্রী হয়তো সকালবেলা উঠে টেলিভিশনের সামনে কিংবা পত্রিকায় বিবৃতি দেন এই এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করতে হবে কিছু মন্ত্রী তো রীতিমতো জোকারে পরিণত হয়েছেন এটা আমরা কামনা করি না এতে সরকারের ভাবমূর্তি মূর্তি নষ্ট হচ্ছে কোন কথা আজকে প্রয়োজন আজকে জনগণের মাঝে যদি তারা থাকতেন তাহলে বুঝতেন যে মানুষ কি জানতে চায় জানতে চায় যে প্রত্যেকটি বিভাগীয় শহরে করোনা ভাইরাস যে আইডেন্টিফি আইডেন্টিফাই করার জন্য কিট দরকার সেই কিট বিভাগ বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দিতে হবে সেটা কত দ্রুত পৌঁছাচ্ছে সেইটা আমাদের কাছে প্রশ্ন আমরা দাবি করি যে সেই কাজগুলো যেন হয় আমরা মনে করি যে আজকে অনেকে অনেক রকম কথা বলেন এবং বিরোধিতার প্রয়োজনে বিরোধিতা করেন আমরা বিরোধিতার প্রয়োজনে বিরোধিতা করি না আমরা মনে করি যে সঠিক কাজটা করার জন্য আমরা যা যতটুকু বলার এবং যতটুকু করার সেটা করি তো আমি আশা করব যে প্রতিটি বিভাগীয় শহরে করোনা ভাইরাস রোগীদের মানে আইডেন্টিফাই করার জন্য এবং তাদের পরীক্ষা করার যে কিট সেইটা কেন্দ্র করতে হবে বিভাগীয় শহরগুলোতে এবং বিভাগীয় শহরগুলো থেকে প্রতিটি উপজেলা হাসপাতাল যাতে সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে এটা অতি দ্রুততার সাথে করতে হবে এটা বিলম্বের ব্যাপার না এটা মানে আমি মনে করি দ্রুততার সাথে করা দরকার আর চীন দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুর এই যে দেশগুলো আজকে করোনা ভাইরাসকে রুখে দিয়েছে সেই তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই পদ্ধতিকে অনুসরণ করতে হবে আমরা আমি মনে করি যে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়ার চাইতে চীনের অভিজ্ঞতাটা অনেক কার্যকর কারণ ওই রকম ব্যাপক ঘনবসতিপূর্ণ মানুষ চীনের পর বাংলাদেশকেই বলা যেতে পারে কিংবা ভারত বা অন্যান্য জায়গার কথা বলা যেতে পারে আজকে ইউরোপের দিকে তাকালে দেখা যাবে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকার পরও কিন্তু সেখানে কোনো কিছু করা সম্ভব হয়নি আজকে সেখানে চীনের পদ্ধতি কাজে লাগছে কিংবা দক্ষিণ কোরিয়ার পদ্ধতি কাজে লাগছে আজকে সিঙ্গাপুরের পদ্ধতিকে অনুসরণ করা হচ্ছে আমাদেরও সেটা অনুসরণ করা উচিত এবং এই এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে আমরা যারা নেতা আমরা কোয়ারেন্টাইনে থাকতে পারি না সুস্থ মানুষ আমরা কোয়ারেন্টাইনে থাকলে কি করে হবে আমরা আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা দেশের জন্য জীবন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছি অতএব আমরা আমরা যে জাতি মুক্তিযুদ্ধ করে তিরিশ লক্ষ মানুষ শহীদ হতে পারে সেই জাতিকে সে নেতৃত্ব দর উপযুক্ত ব্যক্তিদেরকে মাঠে নেমে আজকে এই সংকট সমাধানে জনগণের পাশে থাকতে হবে লকডাউনের ব্যাপারে আমার রাজশাহীর জন্য একটা বিশেষ প্রস্তাব আছে নবগঞ্জ নওগাঁ নাটোর এই তিনটে পার্শ্ববর্তী জেলা থেকে আমাদেরকে একেবারে লকডাউন করতে হবে কারণ হচ্ছে যে আমরা খবর পেয়েছি যে নবগঞ্জ এবং বগুড়া সেখানে বিদেশ ফেরত লোকের সংখ্যা বেশি এবং তারা কিন্তু সরকারের নজরদারিতে নেই তারা হারিয়ে গেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না খবরে কাগজে আপনারা দেখেছেন অতএব কোনো মতেই আমরা এই পথে এই সমস্ত এলাকার লোকজনদেরকে ঢুকতে দেব নাটোরকেও একইভাবে লকডাউন করা দরকার আর নওগাঁকেও একইভাবে লকডাউন করা দরকার এবং বগুড়াকেও করা দরকার তাহলে পারে আমাদের এই এলাকাটা সুরক্ষা হয় আমি সেজন্য আমাদের লকডাউনের দৃষ্টিভঙ্গিটা এই জায়গা থেকে এবং প্রত্যেককে ঘরে থাকতে বলতে বলতে হবে চোদ্দ দিন যদি সবাই কোয়ারেন্টাইন এবং এটা মেনটেন করে তাহলে পারে আমরা যদি রুগী থাকে তাহলে আমরা খুঁজে বের করতে পারবো আর একই সাথে সরকারকে চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় ওষুধপত্র যাদের যাতে যদি সরবরাহ করে তাহলে প্রত্যেকে এই আমরা এই দুর্যোগ থেকে বেরিয়ে আসতে পারবো এবং এক্ষেত্রে সরকারের সহযোগিতা জনগণের সহযোগিতা এবং যারা প্রশাসনে রয়েছেন স্বাস্থ্য প্রশাসনে রয়েছেন তাদের তৎপরতা এবং আমি আমাদের চিকিৎসকদের বলবো নিশ্চয়ই আপনাদের নিরাপত্তার কথা আমরা ভাবি কিন্তু আপনারা শুধু আপনাদের নিরাপত্তার কথা ভাববে ভাববেন আর জনগণের নিরাপত্তার কথা আপনারা ভাববেন না তা হতে পারে না আমরা মনে করি যে সবাই সবার কথা ভাববো এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এটাকে প্রতিরোধ করতে। আমি রাজশাহীর জন্য প্রতিটি মুহূর্ত ব্যয় করছি এবং সেটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আমার এই এক মিনিট আগেও কথা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির সাথে কথা হলো অধিদপ্তরের আমি রাজশাহীতে এই পরীক্ষা যাতে পরীক্ষা করে করোনা ভাইরাস রুগী আইডেন্টিফাই করা যায় সেই যন্ত্রপাতি আনার জন্য কত দ্রুত আনা যায় সে ব্যাপারে আমি প্রশাসনের উপরে আমি সরকারের যে সমস্ত ব্যক্তি দায়িত্বে আছেন তাদের উপরে আমি যতটুকু চাপ সৃষ্টি করা দরকার আমি সেটা প্রতিনিয়ত করছি এবং খবর রাখছি এবং সেই সমস্ত বিষয়গুলো আমার নজরদারিতে রয়েছে এবং আমি মনে করি যে আমি রাজশাহীর একজন মানুষ আজকে রাজশাহীর মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমিও ক্ষতিগ্রস্ত হব আজকে সেজন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই তবে আমার আমার বিশ্বাস যে এখনও সময় আছে এই রকম কোনো ঘটনা ঘটবে না কারণ আমি যতটুকু শুনেছি যে চীন আমাদেরকে আমাদের দিকে হাত বাড়িয়েছে যে তারা চীন সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবে চীনের সাহায্য অতি দ্রুত নেওয়া দরকার আমি শুনেছি চীনের ডাক্তাররা এখানে আসতে চেয়েছে দশ হাজার তাদের স্বেচ্ছাসেবক ডাক্তার আসবে এরকম খবর আমি পেয়েছি কোন এটা এখনও আনুষ্ঠানিকভাবে সরকার বলেন নাই তবে আমি আমার ধারণা এই ধরনের প্রস্তাব এসছে এবং সরকার কে চীন সরকার এখানে সমস্ত ধরনের চিকিৎসা যন্ত্রপাতি দেওয়ার জন্য আশ্বাস দিয়েছে অতএব আমাদের সুযোগ আছে আজকে আমাদেরকে অত্যন্ত মাত্র পার্শ্ববর্তী একটা দেশ থেকে আমরা সহযোগিতা আজকে পাওয়ার একটা প্রতিশ্রুতি পেয়েছি এবং তারা এই করোনা ভাইরাসকে মানে মোকাবেলা করার সদ্য অভিজ্ঞতা তারা অর্জন করেছে অতএব এটা অত্যন্ত আমাদের একটা সুযোগ শুধু হলো যে আজকে আমাদের মানে আমাদের প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা কতটুকু দায়িত্ববোধের পরিচয় দিচ্ছেন সেইটা দেখতে হবে